তো বন্ধুরা চলে এসেছি আবারও ব্যাঙ্ক নিফটির ট্রেডিং এর আজকের ভিডিও নিয়ে তো আজকে আমরা কী দেখতে পেলাম যে প্রথম যে ক্যান্ডেলটা ভীষণ পরিমাণে বড়ো একটা ক্যান্ডেল গঠন করলো তো আমরা যেটা বারবার বলি যে নাইন টোয়েন্টির ক্যান্ডেলটাকে আমি একটু বেশি গুরুত্ব দিই এবং তারপরে আমি আরও কিছু জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করছি সেগুলো নিয়ে যাতে আরও ভালো ভালো অনেক কিছু করা যায় কারণ আমি এক্সপেরিমেন্ট করতে ভীষণ পরিমাণে ভালোবাসি তো আমরা নাইন যদি এই ক্যান্ডেলটা দেখি তো এই ক্যান্ডেলটা ব্রেক করার পরে আমরা ওখান থেকে নিই এবং আরও কিছু যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে আছে তাদের আরও সেফে করার জন্য সেখান থেকে আমরা নিই এবং আজকে আমাদের যেই কলটা ছিল সেটা হচ্ছে তেতাল্লিশ হাজার খুব সম্ভবত আমি একটু দেখতে হবে আমাকে যারা আমাদের চান যে জয়েন করতে তারা তো নিচে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে জয়েন করতে পারেন আর আমাদের বলা কিন্তু সমস্ত টার্গেট আমাদের ফুলফিল হয়েছে হ্যাঁ আজকে আমরা যেটা দিয়েছিলাম তেতাল্লিশ হাজারের কল তো তেতাল্লিশ হাজারের কলে কিন্তু আজকে আমরা বাই করতে বলেছিলাম দুশো পঁচাশিতে সেখান থেকে টার্গেট ছিল তিনশো কুড়ি এবং তিনশো পঞ্চাশ এবং তিনশো কুড়ি টার্গেট আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাই এবং তিনশো পঞ্চাশের টার্গেটও আমাদের ফুলফিল হয়ে গেছে তো সেই রকম জায়গাতে আপনি যদি এই ধরনের একদম পারফেক্ট অ্যাকিউরিসির মতন আপনারা কল নিতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে হবে এবং প্রিমিয়াম গ্রুপে সবচেয়ে বড় কথা হচ্ছে এখন আমাদের অফারটা আবার নতুন করে নিয়ে এসেছি এবং নতুন করে একটা প্রাইজ আমরা তৈরি করেছি যেটা আগের চেয়ে অনেক কম এবং নশো নিরানব্বের প্ল্যানটা আবারও ফিরে এসেছে আপনাদের ভালোবাসার জন্য কারণ অনেকেই বলছেন স্যার যদি একটু করেন তাহলে খুব আমরা জমা করতে পারি তো আমরা সারা ডিসেম্বর মাসটাই এই প্ল্যানটা রাখবো তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা জয়েন করে নিন আর আমার মনে হয় একদিনেও সেই টাকা উঠে যাবে কোনো চিন্তা করার কোনো কারণ নেই তো আমাদের এখনও পর্যন্ত লস হিস্ট্রিটা খুবই কম তো সেই হিসাবে আপনারা এখানে জয়েন করতে পারেন কারণ আপনাদেরই জন্য এটা তৈরি করা হয়েছে তো আপনারা যদি এবার ব্যাপার হচ্ছে গিয়ে শিখতে হবে দেখুন আপনি কখন লস করেন না আপনার যদি না সাইকোলজি স্ট্রং থাকে আপনি যদি না বারবার ট্রেড করেন আমি জানি না যে আমাদের প্রিমিয়াম গ্রুপের মেম্বাররা প্রথমে তো বেশ ভালো রকম প্রফিট করেন বা দুবার বা তিনবার আমরা কল দিই তারপরেও যদি তারা নিজেরা কোনোভাবে নেয় সেই টাকা যদি তারা লস করে যায় সেটা কিন্তু সম্পূর্ণ তাদের দোষ কারণ আমি নিজেও আগে এগুলো করতাম আমার নিজের আগে ঘটেছে আমি প্রথমের দিকে বেশ ভালো টাকা আর্ন করতাম ধরুন তিন হাজার চার হাজার মাত্র দুটো লট নিয়ে তো সেক্ষেত্রে সেইটা কি হতো পরে পাঁচ হাজার টাকা লসে আমি বুক করে বাড়ি ফিরতাম এন্ড অফ দ্য ডে আপনি যেন টাকাটা নিয়ে বাড়ি ফিরতে পারেন সেইটা হচ্ছে আপনার কাছে টার্গেট আস্তে আস্তে করে আমি আমার নিজে সাইকোলজি বিল্ড আপ করেছি যে না আমাকে টাকাটা নিয়ে ফিরতে হবে এবং হ্যাঁ লস হলে আমার খুব একটা বেশি কষ্ট হতো না কারণ আপনারা অনেকেই জানেন যে আমি ডাক্তার তো সেই জায়গা থেকে একটা ব্যাকআপ আমার ছিল কিন্তু আপনাদের ক্ষেত্রে সেই ব্যাকআপটা কিন্তু দেখতে হবে যে আমার কি সেই ব্যাকআপটা আছে দেখুন লস নেওয়াটা না লসটা নেওয়ার পরে কিন্তু সেই সাইকোলজিতে যেন না এফেক্ট পড়ে কারণ আমার এক এক দিনে লস হয়েছে পঁয়ত্রিশ হাজার ছত্রিশ হাজার করেও আমার লস হয়েছে তো তারপরে আমি আমার পুরোপুরি কমিয়ে ফেলেছিলাম যে আমি একটা লট বা দুটো লট নিয়ে করব তো সেক্ষেত্রে আমি এখনও পর্যন্ত যেই সব জিনিসগুলো নিয়ে আমি নিজে এক্সপেরিমেন্ট করি সেগুলো একটা লটের উপরে আমি নিই না এখনও যেগুলো জিনিস নিয়ে আমি বিশালভাবে এক্সপেরিমেন্ট করছি যেমন দুটোর ক্যান্ডেল বা এইসবের ক্যান্ডেলগুলো নিয়ে আমি একটু এক্সপেরিমেন্ট করছি দেখা যাক যে সেই এক্সপেরিমেন্টটা কত দূর অবধি আমি করতে পারি কারণ এক্সপেরিমেন্ট যত না করতে পারবো তত আপনাদের দিকে আর শেখাতে পারবো না তো দেখুন এই লেভেলটা ব্রেক করলেই কিন্তু আমরা এই দুশো সতেরোর লেভেলটা বেশ একটু বড়ো দেখতে পারি এবং আমাদের টার্গেট কোথায় ছিল আচ্ছা সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এখন দেখতে চাইবেন যে আমাদের আমরা কোথায় টার্গেট বলেছিলাম আমরা যেটা ব্যাঙ্ক নিফটির টার্গেট বলেছিলাম আমাদের যদি প্রাইভেট আপনি প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন বা যদি আমাদের পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকেন সেখানে গিয়ে সমস্ত কিছু দেখতে পাবেন আমাদের যেখানে টার্গেট ছিল যে তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশের লেভেলের একশো পঞ্চাশের যে লেভেলটা তেতাল্লিশ হাজার একশো পঞ্চাশের লেভেলটা ক্রস করলেই কিন্তু আমরা তেতাল্লিশ হাজার দুশো আশির লেভেলটা দেখতে পারি তারপরে আমরা তেতাল্লিশ হাজার আপনার তিনশো সত্তর বা ষাট পঁয়ষট্টি এরকম একটা লেভেল দেখতে পারি তো দুশো আশি লেভেলটা আমরা দেখতে পেলাম না আমরা দুশো পঞ্চাশ অবধি দেখতে পেয়েছি তো সেটাই কম কোথায় দেখবেন দুশো আমি ভিডিওটা যেহেতু আমাদের অলরেডি রেকর্ড হয়ে আছে তো তারপরে আমি এটা রেকর্ড করছি আজকে আমি একসাথে ভয়েস রেকর্ড করতে পারিনি কারণ স্ক্রিন রেকর্ডের সময় দেখবেন না দুশো পঞ্চাশে লেভেল অফ যাচ্ছে আজকে আপনারা যদি ভিডিওটাতে লাস্টের দিকে দেখেন তো দুশো পঞ্চাশে লেভেল অফ যাবে তো সেক্ষেত্রে আপনাদের এই ব্যাপারগুলো বুঝতে হবে দেখুন আমি সব সময় পারি না কারণ কিছু কিছু সময় ট্রেডিং করা থাকে কালকে যেমন টাইমই পাইনি তো সেক্ষেত্রে আপনাদের জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করি যে না ট্রেডিংয়ের সাইকোলজি কীরকম হওয়া উচিত কী ধরনের অপশান ট্রেডিং করতে হবে আপনাদের এবং টাকাটা কীভাবে আপনারা বাড়ি নিয়ে যেতে পারবেন আর বারবার বলছি আগের দিনে লো হাই ক্লোজ এই তিনটে জিনিস যদি না আপনি মেনটেন করতে পারেন তাহলে কখনোই ভালো ট্রেডিং করতে পারবেন না এবং তার সাথে সাথে দেখতে হবে যে আজকে উঠবে কি উঠবে না সেটার জন্য আমি বারবার বলেছি যে এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক এসবিআই তার সাথে ইন্ডাসিন ব্যাঙ্ক এবং কোডাক ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো কিন্তু আমাদের দেখতে হবে না দেখে আপনি যদি ভাবেন যে হুটহাট করে ট্রেড করে নিলাম তাহলে কিন্তু হবে না আপনারা এই ব্যাপারগুলোকে নিয়ে অবশ্যই খুব ভালো করে দেখতে হবে যে ব্যাঙ্কগুলোকে কিভাবে আপনারা ট্রেড করতে পারবেন দেখুন আমরা এখনই দুশো ছত্রিশে লেভেল দেখতে পেয়ে গেলাম তো দুশো সাঁত্রিশ চলছে ছত্রিশে ওটা আমরা দুশো পঞ্চাশে লেভেল অব্দি লাস্ট দেখতে পাবো তো তারপরে আবারও হয়তো এখনও জানি না আবারও দেখতে পেতে পারি দেখা যাক কি হয় কারণ যেই লেভেলটা আমরা যদি এখন অল টাইমে দেখি আমরা এই মুহূর্তে যখন দেখছি সে এই মুহূর্তে আমি যখন এই মানে ভয়েসটা দিচ্ছি তো ভয়েস দেওয়াকালীন এখন আবার কিছুটা পড়েছে তো সেক্ষেত্রে এবার দেখা যাক যে মার্কেট কীভাবে যাচ্ছে না যাচ্ছে আর আপনারা তো আমাদের সঙ্গে আছেনই যারা আমাদের সঙ্গে জয়েন করতে চান তাদের ফ্রিতে পাবলিক টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারেন সেখানে গিয়ে আগে দেখুন বুঝুন যে আমরা ভাবে দিচ্ছি বা কি ধরনের কল দিই কী ধরনের আমাদের প্রফিট কীরকম হয় সেখানে আগে এসে দেখুন তারপরে জয়েন করুন কারণ আমি বারবারই বলবো অনেকেই হয়তো অনেকের কাছে ঠকেছেন বা অনেক কিছু করেছেন সেখানে নেওয়ার আগে আপনারা কোনো কিছু আগে বুঝুন দেখুন যেখানেই আপনারা নেন সেখানে আগে দেখুন বুঝুন আর আমার মনে হয় অনেকটা বেশি লস করাচ্ছে আগে প্রফিট করুন তারপরে আরও সেই প্রফিটের টাকা দিয়ে শিখুন তারপরে আরও বেশি নিজে থেকে প্রফিট করতে পারবেন সারা জীবন কারণ সারা জীবন কিন্তু আমার কল নিয়ে আপনারা প্রফিট হয়তো করে যাবেন কিন্তু লার্নিং কিছু হবে না যতক্ষণ না লার্নিং ভালো হচ্ছে ততক্ষণ কিন্তু আমার মনে হয় না আর্নিংটা স্টেবল বলে তো সবসময় লার্নিংয়ে ফোকাস দিন আমি কেন বলছি জয়েন করতে না জয়েন করে আপনারা কিছু আগে টাকা আর্ন করুন সেই টাকা দিয়ে শিখুন কারণ ওই টাকা দিয়ে প্রফিটের টাকা দিয়ে আমাদের শিখতে হবে কারণ শুধুমাত্র যে আমরা এখানে এসে যে লস করেছি লস করার আর যদি কেউ প্রচুর পরিমাণে টাকা লস করে থাকেন সেই লসের সাইকোলজি নিয়ে এখানে আসবেন না যে আজকেই আমি কামিয়ে নেব বা কালকেই আমি এখানে একদম এই টাকাটাকে ডবল করে ফেলব তো এই ডবল করার মেন্টালিটিতে যারা এসেছেন তারা কিন্তু ফেঁসে গেছেন আপনারাও জানেন আর কখনো মানে এইটা যেন না মনে হয় যে না আমি এই জায়গা থেকে আমি তিনশো কুড়ি লেভেলে যখনই গেছে তখনই আমি ওটা সেল করে দিই আমার ফার্স্ট টার্গেট অ্যাচিভমেন্ট হয়েছে আমি ওর ফুল কোয়ান্টিটি সেল করে দিই সেখান থেকে তিনশো চল্লিশের কাছে গেছে তারপরে আবারও আমরা নিই তারপরে আমি আবার যখন তিনশো লেভেলে আসে সেখানে নিই আবার আবার তারপরে প্রায় তিনশো চল্লিশের এইরকম লেভেলে তিনশো চল্লিশ না বিয়াল্লিশের লেভেলে গিয়ে যায় কিন্তু আমাদের টার্গেট কোথায় ছিল তিনশো পঞ্চাশে আমরা তিনশো আটচল্লিশ অবধি তো ব্যাপার হচ্ছে আমি টার্গেটের আগে কোথায় সেল করবো আমার সেইগুলোকে বুঝতে হবে যে টার্গেট তিনশো পঞ্চাশ দিয়েছি মানে একদম যে তিনশো পঞ্চাশে গিয়ে হিট করবে সেটা না করেছে ঠিক আছে আজকে করেছে অন্যদিন নাও করতে পারে তাই ভিডিওটা দেখলেন থ্যাংক ইউ বাই